নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গ লাইভ বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা এনেছে ব্রেকফাস্ট, টিফিন, অফিস, স্কুলের সব জায়গার, মানে একদম ইজিলি যেটা ঝটপট হয়ে যাবে, সেই সুজির ইডলি আর পোস্তর ঝাল চাটনি রেসিপি নিয়ে। তো সেই সুজির ইডলির জন্য এখানে মা সুজি নিয়ে নিয়েছে এক বাটি, আর তার মধ্যে দিয়ে দিল 50 গ্রাম টক দই। এবার সুজি আর দইটা মা ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার একটু জল দিয়ে ভালো করে মা ব্যাটারটা রেডি করে নিচ্ছে। একটু বেশি করেই জল অ্যাড করছে মা এখানে, কারণ সুজি যেহেতু, আর এটা 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে, তাই জলটা সুজিটা টেনেই নেবে। আর এটা কিন্তু ভীষণ একটা হেলদি ব্রেকফাস্ট, আমি প্রথমেই বলেছিলাম ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ইজিলি খেতে পারবে। 15 মিনিট পর আমি আবার ফিরে এলাম, এই যে জলটা পুরো টেনে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা ফুলকপি, টমেটো, টমেটো কুচি, গ্রেট করা গাজর, একটা হেলদি জল খাবার হবে। দিয়ে দিচ্ছি নুন। ভালো করে মা মিক্স করে নিচ্ছে। এবার মা নর্মাল ইনো 1/2 চামচের মতো দিয়ে দিল, দেখুন কোনো ফ্লেভার নেই কিন্তু এতে। জল ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা আর রাখা যাবে না, এটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে। ব্যাটারটা প্রায় রেডি হয়েই এলো, দেখুন। কড়াইয়ে জল দিয়ে মা এখানে স্ট্যান্ডটা বসিয়ে দিল। এই বাটিগুলোতে মা তেল দিয়ে দিয়েছে, এবার এটাকে ভালো করে বাটি চারিপাশে লাগিয়ে নেবে। তেলটা বাটিগুলোতে ভালো করে মা ব্রাশের হেল্পে লাগিয়ে নিচ্ছে। দিয়ে দিলাম লঙ্কা, কুচি রেখেছিলাম লঙ্কা, সেই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরো ভর্তি করবো না, কারণ এটা তো ফুলবে। কড়াইয়ে জলটা ফুটতে শুরু করেছে, এবার মা একে একে বসিয়ে দিল, দেখুন কিভাবে বসাচ্ছে স্ট্যান্ডের ওপরে আর কি। টপটাটা রেখে দিচ্ছি আমি, তিনটে ধরবে। হ্যাঁ, এরপর থালা বসালে হতো, কিন্তু আমি থালা দিলাম না। আমি একটা স্পেশাল চাটনি করবো, দিয়েছি পোস্ত 1/2 চামচের, 1 চামচ একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা, 1 আদা আর 1 ধনে পাতা, যেহেতু আমাদের বাড়িতে ধনে পাতাটা কেউ পছন্দ করে। একটুখানি হলে আমি সিগনোরাতে কেটে নিচ্ছি। এই চাটনিটা হচ্ছে আমাদের এই ইডলি দিয়ে খাওয়ার জন্য, আর দেবো টক দই এর সঙ্গে মিশাতে। মা এটা বেটে নি, এখানে পেস্টটা মা রেখেছে, এবার এর মধ্যে মিশিয়ে দেবে টক দই। একদম অন্য রকমের একটা চাটনি হচ্ছে। কতটা টক দই দিলে মা? বসিয়ে দিয়েছি গ্যাসে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো হয় কিন্তু কালো সর্ষে এর মধ্যে নেই বলে আমি সাদা সর্ষে দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল হয়ে গেছে ফোড়নে ফোড়নে, ওই জন্য আমি শুকনো লঙ্কা না দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ। এবার
অন্য রকম খেতেও দারুণ ছিল। এটা মোমো দিয়ে খাওয়া যাবে, চিকেন পকোড়া, অন্য যে মানে ছেলে ভাজা দিয়ে খাওয়া যাবে। আপনারা একবার করে দেখবেন, এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগবে। আর রেসিপিটা ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমরা একটুও এক পাও চলতে পারবো না। আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার। দেখছি হয়েছে কিনা, কতটা ফুলেছে দেখুন, দেখুন কতটা ফুলেছে। আমি একটা কাটি দিয়ে দেখবো ভেতরটা হয়েছে কিনা। এই যে কাটিটা দিয়ে দেখছি হয়ে গেছে, একটুও কাটিতে লেগে নেই মানে। আজকে এই রেসিপি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটাকে তো ঠান্ডা হলে আমরা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আজকের রেসিপি সুজির ইডলি আর পোস্ত ঝাল চাটনি, মা সার্ভিং প্লেটে দিয়ে দিয়েছে। আমরা এবার এটাকে তো আমরা খাবোই, আর সাথে সাথে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করে দিচ্ছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এনকারেজ করবেন। আর আরও অনেক অনেক রেসিপি পেতে হলে আমাদের চ্যানেলের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ইন ফিউচার যা যা ভিডিও দেব আপনারা আপডেট পেয়ে যাবেন। আজকে তোমার হ্যাপি বার্থডে সুজির কেক, এটা হ্যাঁ হ্যাপি বার্থডে স্পেশাল। এর উপরে চাটনি দিন, সাইডে দাও আমরা কেমন।